আসসালামু আলাইকুম বিওয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আর্থিক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই পর্বে ইনফরমেটিভ প্রো স্কুল এবং ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি মূলত আলোচনা করব ড্রপ শিপিং কি এবং ড্রপ শিপিং কীভাবে করতে হবে। তো অনেকে হয়তো ওদের আগ্রহ আছেন ড্রপ শিপিংয়ের ভিডিওগুলো আপলোড করার জন্য। তো এখন থেকে আপনারা ড্রপ শিপিংয়ের ভিডিওগুলো কন্টিনিউ পাবেন, তবে এই চ্যানেলে পাবেন না, আপনারা যে চ্যানেলে পাবেন সেটা হলো ইনফরমেটিভ প্রো স্কুল চ্যানেলে পাবেন। তো ইনফরমেটিভ প্রো স্কুল ইউটিউব চ্যানেলটা আপনার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন। তো যারা ড্রপ শিপিং এবং অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পেতে ইচ্ছুক, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যাডসেন্স, ইউটিউবিং, এই জাতীয় ভিডিওগুলো পেতে যারা ইচ্ছুক, তারা অবশ্যই ইনফরমেটিভ প্রো স্কুলে অ্যাড হয়ে যাবেন। কারণ আমি ইনফরমেটিভ প্রো স্কুলে কন্টিনিউ এখন আমি ড্রপ শিপিং রিলেটেড এবং অনলাইন আর্নিং রিলেটেড কন্টিনিউ ভিডিও আপলোড করব। তো ভিউয়ার্স, আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন দেশে ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট এবং ইতালির বিভিন্ন ধরনের আপডেট নিয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আপনারা ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমি আবারও বলছি, যারা ড্রপ শিপিং নিয়ে ইন্টারেস্টেড এবং অনলাইন আর্নিং নিয়ে ইন্টারেস্টেড, যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান এবং যারা অনলাইন এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে চান, তারা কী করবেন, ড্রপ ইনফরমেটিভ প্রো স্কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা বেল আইকনে ক্লিক করে রাখবেন। কারণ আমি অনলাইন আর্নিং এবং ড্রপ শিপিং রিলেটেড কন্টিনিউ আমি ইনফরমেটিভ প্রো স্কুলে আমি আপলোড করব। তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কটা, ইনফরমেটিভ প্রো স্কুলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনা শুরু করি। তো মূল আলোচনা যাওয়ার আগে আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আমরা এখন জেনে নিই আসলে হোয়াট ইজ ড্রপ শিপিং, মানে ড্রপ শিপিং আসলে কি। তো দেখেন এখানে আমি ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদেরকে ড্রপ শিপিংয়ের মিনিংটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো মনে করেন এখানে আপনি তারপরে সাপ্লায়ার, আমি এটা ধরে নিলাম সাপ্লায়ার, আপনি সেল করবেন ইবে এবং অ্যামাজনে, ওকে, এবং আপনি চাইলে ফেসবুকেও সেল করতে পারবেন। ধরেন আমি এটা হলো আপনার প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই প্ল্যাটফর্মে আপনি সেল করবেন। তারপরে হলো কাস্টমার, কাস্টমার, তো আমি এটা ধরে নিলাম কাস্টমার, ওকে। এখন আপনি সাপ্লায়ারের প্রোডাক্টগুলো আপনি কী করবেন, লিস্ট করবেন কোথায়, ইবে এবং অ্যামাজনে। তো ইবে এবং অ্যামাজন এবং ফেসবুকে আপনি লিস্ট করবেন। তো কাস্টমার অর্ডার দিবে কোথায়, ইবে এবং অ্যামাজন এবং ফেসবুকে। তারপরে আপনি সেম প্রোডাক্টটা অর্ডার দেবেন সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ার কী করবে, ডিরেক্টলি কাস্টমারের কাছে, কাস্টমারের অ্যাড্রেসে পাঠাই দেবে। তো এটা হলো মূলত ড্রপ শিপিং। তো আশা করি আপনারা ড্রপ শিপিংটা কী অলরেডি বুঝে গেছেন আপনারা। তো এখন আসুন আমরা জেনে নিই যে ড্রপ শিপিংটা আমরা কোন কোন প্ল্যাটফর্মে করতে পারবো। তো আমি মূলত কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে শো করবো যে কোন কোন প্ল্যাটফর্মে আমরা ড্রপ শিপিংটা করতে পারবো। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এখন আসুন আমরা দেখে নিই যে কীভাবে আমরা ড্রপ শিপিংটা করতে পারবো। তো ড্রপ শিপিংটা করতে হলে আমি যেটা আগে বলছিলাম, আপনারা ইবে, অ্যামাজন এবং ফেসবুকে আপনারা কী করতে পারবেন, সেল করতে পারবেন। আপনারা চারটা ওয়েতে আপনারা ড্রপ শিপিং করতে পারবেন। প্রথমত অ্যামাজনে আপনারা মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করে আপনারা কী করতে পারবেন, ড্রপ শিপিং করতে পারবেন। এবং ইবেতে আপনারা সেলার অ্যাকাউন্ট ওপেন করে আপনারা ইবেতেও সেল করা, মানে ইবেতেও আপনারা ড্রপ শিপিং করতে পারবেন। তারপরে আপনারা ফেসবুকেও পারবেন, মার্কেট প্লেস নামে একটা অপশন আছে ফেসবুকে, আপনারা ফেসবুকেও পারবেন। তো এগুলো স্টেপ বাই স্টেপ আপনারা পরবর্তীতে ইনফরমেটিভ প্রো স্কুলে আপনারা ভিডিও পাবেন কীভাবে করবেন এবং আপনারা এই ভিডিওগুলো কন্টিনিউ পাবেন, আর আপনাদেরকে ওয়েট করতে হবে না। তারপরে যেটা সেটা হলো যে আপনারা ই কমার্স সাইট তৈরি করেও আপনারা ড্রপ শিপিং করতে পারবেন। তো ই কমার্স ওয়েবসাইট আবার দুইভাবে, দুইটা ওয়েতে আপনারা করতে পারবেন, একটা হলো শপিফাইয়ের মাধ্যমে, একটা হলো ই-কমার্সের মাধ্যমে। তো চলুন আমরা শপিফাইটা দেখি। তো শপিফাই হলো আপনার ই কমার্স সাইটের একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনার প্রতি মাসে একটা পেমেন্ট দিয়ে আপনারা এখানে কী করতে পারবেন, ই কমার্স সাইট তৈরি করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে শপিফাই অনেক কস্টলি, আপনারা দেখেন মিনিমাম যে
মিনিমাম যে তাদের প্রাইসিং যে প্ল্যানটা আপনার 29 শুরু, $29 আপনাকে পে করতে হবে, এবং এরপরে আছে যেটা $79, তারপরে আছে $299। তো সবই পাই আমি মনে হয় এটা অনেক কস্টলি। তবে আরেকটা ওয়ে আছে যেটা হলো উকমার্স। তো উকমার্সের মাধ্যমে আপনারা করতে হলে, তো শপিফাইয়ের মাধ্যমে করতে হলে আপনাকে কী করতে হবে না, জাস্ট একটা ডোমেন কিনতে হবে, আপনার সব কিছু আপনার শপিফাইয়ের মধ্যে পাবেন। তারপর উকমার্সে যদি আপনি, উকমার্সের মাধ্যমে যদি আপনার ই কমার্স সাইট তৈরি করে আপনার ড্রপ শিপিং করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনাকে ডোমেন হোস্টিং কিনতে হবে, একটা থিম কিনতে হবে, এবং আপনার একটা প্লাগ ইন কিনতে হবে যেটা হলো আলি ড্রপ শিপিং নামের, এই যে আলি ড্রপ, এই এই প্লাগ ইনটা কিনতে হবে। তো এটা একবারে পে করবেন, একবার পে করলেই হয়ে যাবে। তো উকমার্স উকমার্সে যদি আপনি করেন, তো উকমার্সের সুবিধা হলো আপনাকে বেশি ইনভেস্ট করা লাগবে না, জাস্ট ডোমেন হোস্টিং কিনবেন, তারপরে আপনার একটা থিম কিনবেন, আপনার আর একটা প্লাগিন, একটা প্লাগিন কিনবেন, একটা থিম কিনবেন, ডোমেন হোস্টিং কিনবেন, দ্যাটস ইট। কিন্তু শপিফাই আপনার প্রতি মাসে মিনিমাম $29 আপনাকে পে করতে হবে। তো শপিফাইয়ে কী করতে হবে না, শপিফাই যেমন ইউজার ফ্রেন্ডলি, আপনার ইজিলি আপনারা করতে পারবেন, কিন্তু উকমার্সে একটু ক্রিটিক্যাল, আপনাকে অবশ্যই শিখতে হবে, আপনার লার্নিং করতে হবে। যদি আপনি শিখেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। তো এগুলো নিয়ে কন্টিনিউ আপনার ভিডিও পাবেন, আপনার শপিফাই কীভাবে করবেন, উকমার্সে কীভাবে করবেন, ইবেতে কীভাবে করবেন, অ্যামাজনে কীভাবে করবেন। তো আশা করি আপনারা ওয়েগুলো বুঝতে পারছেন যে কীভাবে আসলে আপনারা ড্রপ শিপিং করতে পারবেন। তো এখন আমরা দেখবো যে আমরা এই আলি ড্রপ শিপিংয়ের যে প্লাগিনটা আমি শো করছিলাম, ধরেন আপনার আপনার আসেন এখন আমরা আলি এক্সপ্রেসে আপনারা সাপ্লায়ার। তো এখন আমরা দেখবো যে সাপ্লায়ার কোন কোন সাপ্লায়ারের কাছে আপনার প্রোডাক্টগুলো সেল করবেন। তো প্রোডাক্টগুলো সেল করার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ বলতে ধরুন আপনার যদি কোনো মার্কেটে যান, মার্কেটে দেখবেন কেউ জুতা সেল করতেছে, কেউ আপনার চশমা সেল করতেছে, কেউ ব্যাগ সেল করতেছে, তো সেইমভাবে আপনিও একটা নিশ ওই ধরনের একটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি মনে করলাম যে আপনি ব্যাগ সেল করবেন। তো ব্যাগে সেল করলে দেখেন আপনার এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ আছে, তো আমি মনে করলাম আপনার এই ব্যাগটা আপনি লিস্ট করবেন। তো এই ব্যাগটা লিস্ট করতে হলে আপনি দেখেন আপনি যদি নিজস্ব ওয়েবসাইট দিয়ে যদি আপনার ব্যাগটা সেল করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, ম্যানুয়ালি আপনি এই প্রোডাক্টগুলো ছবিগুলো সেভ করতে হবে, তারপর ম্যানুয়ালি আপনার আপলোড করতে হবে। কিন্তু আপনি যদি উকমার্স সাইটের মাধ্যমে যদি আপনি এই প্লাগিংটা যেটা $89 এই প্লাগিংটা ইউজ করেন, আপনি অটোমেটিক মানে একটা ক্লিকের মাধ্যমে সব প্রোডাক্ট আপনি আপলোড করে নিতে পারবেন। তো এইটা হলো এই প্লাগিংয়ের সুবিধা। পরবর্তীতে আপনার যে ভিডিওগুলো পাবেন, অ্যামাজনে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যামাজনে কীভাবে অ্যামাজনের অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন, সেলার অ্যাকাউন্ট আপনার কীভাবে লিস্ট করবেন, তারপরে ইবের অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন, ইবেতে আপনারা কীভাবে লিস্ট করবেন, এই ভিডিওগুলো আপনারা পর্যায়ক্রমে পাবেন। তো এই ভিডিওগুলো পর্যায়ক্রমে আপনারা ইনফরমেটিভ প্রো স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা পাবেন। তো তো আর ভিডিওটা লম্বা করবো না আজকে পর্যন্তই। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবে।